চলে গেলেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, অভিনয় জগতের ইন্দ্রপতনের শোক। আওয়ামী লীগ ক্ষমতায় না এলে সমুদ্র অধিকার প্রতিষ্ঠা হতো না বললেন প্রধানমন্ত্রী, কোস্টগার্ডের কাছে জাহাজ হস্তান্তর। শফিপন্থীদের ছাড়াই হেফাজতের সম্মেলন, বাবুনগরী আমির কাশেমি মহাসচিব। বাসে আগুন দেওয়ার মামলায় বিএনপির 150 নেতা কর্মীর আগাম জামিন আবেদন বুধবার শুনানি। দিনে দুপুরে অস্ত্র নিয়ে সোনালী ব্যাংকে ঢুকে টাকা লুট, চুয়াডাঙ্গায় পুলিশের অভিযান। সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহিম। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21-24 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, ই রিটার্নিং সফটওয়্যার চালু, অনলাইনে ঝঞ্ঝাট ছাড়াই দেওয়া যাচ্ছে আয়কর, পর্যায়ক্রমে বাড়বে সুবিধা। চলে গেলেন উপমহাদেশের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। রোববার দুপুর 12:15 দিকে কলকাতার বেলভিউ হাসপাতালে 86 বছরের জীবনযাত্রার ইতি টানেন তিনি। করোনা আক্রান্তের পাশাপাশি প্রোস্টেট ক্যান্সারও ছিল তার। শিল্পাঙ্গনের এই মহাতারকাকে শেষবার দেখতে হাসপাতালে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশিষ্টজনেরা। রবীন্দ্র সদনে তাকে শেষ শ্রদ্ধা জানায় শোকে বিহ্বল চলচ্চিত্র প্রেমীরা। রিপোর্টে আরও জানাচ্ছেন দুলি মল্লিক। থেমে গেল বাংলা চলচ্চিত্র জগতের এক মহাতারকার কর্মময় পথ চলা। চলে গেলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। 86 বছর জীবনের ইতি টানেন অভিনেতা, নাট্যকার, বাচিক শিল্পী, কবি, চিত্রকর সৌমিত্র। রোগের সঙ্গে লড়াইটা শুরু হয়েছিল বেশ কয়েক বছর আগেই। ক্যান্সারের পর সবশেষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সেপ্টেম্বরে ভর্তি হন কলকাতার বেলভিউ হাসপাতালে। কখনো উন্নতি, কখনো অবনতি, জীবনের সাথে সৌমিত্রের লড়াই। রোববার দুপুর 12:15 এলো শোক সংবাদটি। সে সময় বেলভিউতে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। আপ্রাণ চেষ্টা সত্ত্বেও সৌমিত্রকে ধরে রাখতে না পারার আক্ষেপ ছিল তার কণ্ঠে। বলেন, অনেক বড় ক্ষতি হয়ে গেল। আমরা তাকে ধরে রাখতে পারিনি, কিন্তু আমি মনে করি জন্ম আছে, মৃত্যু আছে, মৃত্যু অত্যন্ত নির্মম, অত্যন্ত কঠিন। আপনাদের সামনে যখন আমি এই সুযোগটা পেয়েছি, আমি একটা কথা বলতে চাই। আমি দিদির কাছে এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে খুব টুইটারে শোক জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সৌমিত্রের বিদায় যেন নিঃস্ব আর অভিভাবকহীন হয়ে পড়েছে গোটা বাংলা চলচ্চিত্র জগৎ। অপর্ণা সেন থেকে শুরু করে সৌরভ গাঙ্গুলি, বিভিন্ন সময়ে সৌমিত্রের সঙ্গে কাজ করা শিল্পীদের হৃদয় ছিল দুঃখ ভারাক্রান্ত। উনি যে সেই পাঁকের মধ্যে ডুবে যাননি, সেটা একটা বড় প্রেরণা ছিল আমার কাছে, যে উনি তখনও এক্ষণ এডিট করতেন। গলফ গ্রিনের বাড়ি থেকে টেকনিশিয়ান স্টুডিও হয়ে রবীন্দ্র সদন, সেখান থেকে কেওড়াতলা শ্মশান, পুরো যাত্রায় শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হন মহান এই তারকা। দুলি মল্লিক, 21 টেলিভিশন। দীর্ঘ 6 দশকেরও বেশি সময় জুড়ে ছিলেন চলচ্চিত্র জগতের প্রবাদ প্রতিম অভিনেতা। রেডিওর ঘোষক হিসেবে শিল্পাঙ্গনে যাত্রা শুরু সৌমিত্র চট্টোপাধ্যায়ের। এরপর মঞ্চ মাতিয়ে সেলুডয়েডের ফিতায় কখনো প্রদোষমিত্র ফেলুদা, কখনো ময়ূর বাহন থেকে ময়ূরাক্ষী, বেলা শেষেও রং তুলি হাতে এঁকেছেন ছবি। জন্ম কলকাতার মির্জাপুর স্ট্রিটে, বেড়ে উঠেছেন কৃষ্ণনগরে। বাংলা চলচ্চিত্রে অভিনয়ের সুবাস ছড়িয়েছেন সত্যজিতের মানস পুত্র সৌমিত্র। বাকিটা জানাচ্ছেন দলি মল্লিক। সত্যজিৎ রায়ের ছবিতেই তার প্রথম অভিনয়। তোমার অনুশোচনা হয় না? সত্যজিৎ সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখতেন তরুণ বয়সে রবীন্দ্রনাথ হিসেবে। অনেকেই বলে থাকেন সত্যজিতের মানসপুত্র। সেলুলয়েডের ফিতায় জড়ানোর আগে রেডিওর ঘোষক ছিলেন বাংলা গ্রাজুয়েট সৌমিত্র। সত্যজিতের মানসপুত্র সৌমিত্র মঞ্চে ছিলেন দুর্দান্ত, আবৃত্তি করতেন, লিখতেন ও আঁকতেন।
দেবী, ক্ষুধিত পাষাণ, তিন কন্যা, ঝিন্দের বন্দী, পুনশ্চ একের পর এক ছবিতে দেখিয়েছেন অভিনয় প্রতিভা। ক্যামেরার সামনে শাবলীর সৌমিত্র, কখনো অপু, কখনো পদুষ্মিত্র ফেলুদা, কখনো উদয়ন পণ্ডিত হয়ে অভিনয়ের সুবাস ছড়িয়েছেন। আমার আর একটা অস্ত্র আছে, সেটা চোখে দেখা যায় না। কি? মগজাস্ত্র, সেটা এইখানে থাকে। 15 পার্ক অ্যাভিনিউ, নিশি যাপন, অরণ্যের দিন রাত্রি, সোনার কেল্লা, পরিণীতা, অসংখ্য নাম। বেলা শেষেও তিনি দৌড়েছেন শিল্পের সাথে। একাকিত্ব জিনিসটা বড় ভয়ঙ্কর। ওখানে আমার সঙ্গে তো ঝগড়া করার কেউ ছিল না। স্বীকৃতি হিসেবে দুবার চলচ্চিত্রে জাতীয় পুরস্কার পেয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার দাদা সাহেব ফালকে ছাড়াও ফ্রান্সের জাতীয় সম্মান লিজিও অফ অনার এবং অর্ডার দি আর্টে দে লেটারেও ভূষিত হন অনন্য সৌমিত্র। দুলি মল্লিক, একুশে টেলিভিশন। এবার অন্যান্য খবর। আওয়ামী লীগ ক্ষমতায় না এলে সমুদ্র সীমায় বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠা হতো না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 75-এর পর রাষ্ট্র পরিচালনায় ছিল ক্ষমতা দখলকারীরা, তাই তারা জনগণের কল্যাণে কাজ করেনি বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। কোস্টগার্ডের কাছে জাহাজ হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি সমুদ্র সম্পদকে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগাতে সকলের প্রতি আহ্বান জানান। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বাংলাদেশ কোস্টগার্ডে যুক্ত হয়েছে আরও 9টি জাহাজ ও 1টি ঘাঁটি। বঙ্গবন্ধুর রাজনৈতিক সহচর জাতীয় চার নেতার নামানুসারে 4টি এবং সোনার বাংলা, স্বাধীন বাংলা, অপরাজেয় বাংলা ও শ্যামল বাংলা নামে আরও 5টি জাহাজ প্রুরক্ষা দেবে দেশের দক্ষিণ সীমান্ত। চট্টগ্রামের পতেঙ্গায় কোস্টগার্ড বার্থে বিসিজি বেইজ ভোলার কমিশনিং অনুষ্ঠানে এসব আধুনিক জলযানের যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাম ফলক উন্মোচন করেন 9টি জাহাজ ও 1টি ঘাঁটির। প্রতিবেশী দেশের সঙ্গে সমুদ্র স্থল সীমানা বিতর্ক সমাধানে 75 পরবর্তী কোনো সরকারের ভূমিকা ছিল না বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আমি যদি জিয়াউর রহমানের সরকারের কথা বলি, এরশাদ সরকারের কথা বলি বা খালেদা জিয়া সরকারের কথা বলি, যার কথা বলবো, একজনও আমাদের মেরিটাইম বাউন্ডারিতে আমাদের যে অধিকার আছে সেই অধিকারের কথাটা কখনো তারা উল্লেখ করেনি। 74 সালে জাতির পিতা আইন করে যান আর জাতিসংঘে আইন হয় 82 সালে, কিন্তু 96 সালে সরকার এসেই আমরা এই ব্যাপারে আমাদের যথাযথ কার্যক্রম শুরু করি। হয়তো আওয়ামী লীগ ক্ষমতা না আসলে এই সমুদ্র সীমা আমাদের যে অধিকার আছে এটা কোনোদিনই প্রতিষ্ঠিত হতো না। অপার অর্থনৈতিক সম্ভাবনার ব্লু ইকোনমি দারিদ্র সমস্যা মোকাবেলায় কাজে আসবে বলে জানান সরকার প্রধান। বন্ধুত্ব বজায় রেখেও আন্তর্জাতিক আদালতের রায় আমরা বিশাল সমুদ্র সীমা পেয়েছি, এবং সেইখান থেকে আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য ব্লু ইকোনমি আমরা ঘোষণা দিয়েছি। যে সমুদ্র সম্পদকে আমরা আমাদের দেশের কাজে আমরা কীভাবে ব্যবহার করবো সে ব্যাপারেও আমরা আমাদের ইতিমধ্যে আমাদের পরিকল্পনা আমরা নিয়েছি। উপকূল নিরাপদ রাখতে সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতায় দায়িত্ব পালন করতে কোস্টগার্ড সদস্যদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। কোস্টগার্ডের সুনাম যেন সবসময় বজায় থাকে সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেবেন এবং এই বাহিনীর ধারাবাহিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং আপনাদের সার্বিক কল্যাণে প্রয়োজনীয় সকল ধরনের সহায়তা আমাদের সরকার দিয়ে যাবে। করোনায় উন্নয়ন বাধাগ্রস্ত হলেও লক্ষ্য স্থির আছে উল্লেখ করে স্বাস্থ্যবিধি মেনে সকলকে সুরক্ষিত থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। করোনা ভাইরাসের কারণে সেটা হয়তো একটু বাধাগ্রস্ত হয়েছে, কিন্তু আমাদের লক্ষ্য স্থির আছে। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হলো হেফাজতে ইসলামী বাংলাদেশের সম্মেলন। সম্মেলনে সংগঠনটির নতুন আমির জুনায়েদ বাবুনগরী, মহাসচিব নির্বাচিত হয়েছেন নূর হোসেন কাশেমি। এই সম্মেলনের মাধ্যমে সংগঠনটি জামায়াতে ইসলামের নিয়ন্ত্রণে যাচ্ছে বলে অভিযোগ করেছে প্রয়াত আমির আল্লামা শফির পরিবার। ইফরাজুরের ক্যামেরায় চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট। হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মেলনকে ঘিরে চট্টগ্রামের হাটহাজারিতে ছিল টানটান উত্তেজনা। এমন পরিস্থিতিতেই সকালে শুরু হয় সম্মেলন, যোগ দেন 400 প্রতিনিধি। দুপুরে আনুষ্ঠানিকভাবে নতুন আমির ও মহাসচিবের নাম ঘোষণা করা হয়। সম্মেলন শেষে সংবাদ সম্মেলনে নানা দাবি তুলে ধরেন নবনির্বাচিত কমিটির নেতারা। মুসলমানের নাম ব্যবহার করা তার জন্য অবৈধ,
ইসলাম পরিবেশের ব্যাপার অবৈধ। ইসলামের পক্ষে কাজ করার জন্য প্রয়োজনে রক্ত দেওয়ার জন্য যদি আপনাদেরকে ডাক দেওয়া হয় এরকম আসবেন তো ইনশাআল্লাহ। এর আগে শনিবার সম্মেলন অনুষ্ঠানের বিরোধিতা করেছিলেন দলটির প্রয়াত আমির আল্লামা শফির অনুসারীরা। কমের সংগঠন পরিকল্পিতভাবে জামাত শিবিরে বিএনপির হাতে তুলে দেওয়া ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা হযরতের পরিবারের পক্ষ থেকে প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি। গত 18 সেপ্টেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির ও দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসার পরিচালক আল্লামা শাহ আহমদ শফি। তার মৃত্যুর পর থেকে দলের নেতৃত্ব নির্বাচন নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন নেতাকর্মীরা। রত্নজামান, 21 টেলিভিশন। রাজধানীতে বাস পোড়ানোর মামলায় গয়েশ্বর চন্দ্র রায় সহ বিএনপির 150-এরও বেশি নেতাকর্মী আগাম জামিন আবেদন করেছেন। বুধবার আবেদনের ওপর শুনানি হওয়ার কথা জানিয়েছেন আইনজীবী কায়সার কামাল। শাকের আরজুর রিপোর্ট। রাজধানীতে গাড়ি পোড়ানোর মামলায় হাইকোর্টে আগাম জামিন আবেদন করেছেন বিএনপির 150-এরও নেতাকর্মী। রোববার আলাদা 13টি জামিন আবেদন করেন তারা। ঢাকা 18 উপনির্বাচনের প্রার্থী সহ আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার বাবু গয়েশ্বরচন্দ্র রায়, যুবদল কেন্দ্রীয় প্রেসিডেন্ট সেক্রেটারি এবং ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী ইশরাক হোসেন সহ প্রায় 150 জনের মতো তাদের আগাম জামিনের জন্য মহামান্য হাইকোর্টের একটি বেঞ্চে আমরা মেনশন করে জমা দিয়েছি। ঢাকা 18 আসনের উপনির্বাচনের দিন বিভিন্ন স্থানে 10টিরও বেশি গাড়িতে আগুন দেয়া হয়। এই ঘটনায় 10টিরও বেশি মামলা হয়েছে। এসব মামলায় হাইকোর্টে আগাম জামিন চান বিএনপির নেতাকর্মীরা। বিচারপতি মোহাম্মদ হাবিবুল গনি ও বিচারপতি মোহাম্মদ রিয়াজউদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে। বিএনপি নেতাদের জামিন আবেদন শুনানির জন্য বুধবার দিন ধার্য করেছেন আদালত। মামলা হচ্ছে আজিমপুরে, প্রার্থী থাকে হলে উত্তরায়, উনি কেন্দ্রে কেন্দ্রে ঘুরছে, তাই আজিমপুরে বাস পোড়ানোর মামলায় এই প্রার্থীকে দেয় কিভাবে? বাস পোড়ানোর ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। আগুন সন্ত্রাস ও অপকর্মের পৃষ্ঠপোষকদের খুঁজে বের করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জনগণকে আগুনে পুড়িয়ে বিএনপি আন্দোলন করছে বলে মন্তব্য করেন তিনি। সরকারি বাসভবন থেকে নাটোর জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেছেন আওয়ামী লীগ ক্ষমতা থাকলে সুষ্ঠু ভোট। তিনি নির্বাচন ব্যবস্থা নিয়ে কথা বলেছেন, তাকে স্মরণ করিয়ে দিতে চাই 15ই ফেব্রুয়ারি নির্বাচনের কথা। 300 আসনের মধ্যে বিএনপি 278টি আসন দখল করেছিল। সেই মাগুরা মার্কা নির্বাচন বাংলাদেশে আর কোনো দিন হবে না। চুয়াডাঙ্গার জীবননগর উথলিতে দিনের বেলায় সোনালী ব্যাংক কর্মকর্তাদের জিম্মি করে 8 লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। দুপুরে 4-5 জন হেলমেট পরা অস্ত্রধারী এই ঘটনা ঘটায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এদিকে অপরাধীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। চুয়াডাঙ্গা প্রতিনিধি আতিয়া রহমানের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। রোববার দুপুর 1:05 হঠাৎ হেলমেট পরা কয়েকজন অস্ত্রধারী সোনালী ব্যাংকের উথলি শাখায় ঢুকে অস্ত্রের মুখে গার্ড ও কর্মকর্তা কর্মচারীদের জিম্মি করে। এরপর তারা গ্রাহক সহ সকলের মোবাইল ফোন কেড়ে নেয়। তিনজন ঢুকছে, দুইজন এখানে আর একজন সবার মোবাইল নিয়ে নিয়েছে, পিস্তলের মোবাইল নিয়ে মোবাইল সিজ করে নিয়ে নিয়েছে। নিয়ে নেওয়ার পরে ওই কর্নারে আমাদের সবাইকে বসাইয়া ক্যাশিয়ার ক্যাশিয়ার থেকে বললো, ক্যাশিয়ার উঠলো উঠলো ক্যাশিয়ার থেকে টাকা নিয়ে ভল্টের ভিতর দিল, ভল্টের তালা খুলো, বলেছে খোলা যা আছে সব। মাত্র 10 মিনিটের মধ্যে দুর্বৃত্তরা আনুমানিক 8,82,000 টাকা লুট করে চলে যায়। শাখা ব্যবস্থাপক আবু বকর সিদ্দিক জানান, দুর্বৃত্তদের সকলের হাতেই আগ্নেয়াস্ত্র ছিল। পুলিশ, বিজিবি ও প্রশাসনের কর্মকর্তা সহ সোনালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, এটি একটি পরিকল্পিত অপরাধের ঘটনা, দুর্বৃত্তদের ধরতে অভিযান চলছে। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। আয়কর দেয়া শুরু হলো অনলাইনে। এই পদ্ধতি কার্যকর হওয়ায় ঝামেলা এড়িয়ে অল্প সময়ে কর দেয়া সম্ভব হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান। কর অঞ্চল 6 কার্যালয়ে ই রিটার্ন সফটওয়্যার উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। জানান, আগামী বছর সব অঞ্চল থেকে অনলাইন পদ্ধতিতে কর দেয়া সম্ভব হবে। এই পদ্ধতি চালু হওয়ায় সন্তোষ জানান করদাতারা। তহিদুর রহমানের রিপোর্ট।
রাজস্ব বিভাগের অন্যতম প্রধান উৎস আয়কর। নানা কারণে প্রায় প্রতি বছরই রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হচ্ছে। এবছর করোনার বিরূপ প্রভাবে রাজস্ব আহরণে নানা বাধা দেখা দেয়। আহরণ লক্ষ্যের চেয়ে কম হলেও গত বছরের একই সময়ের তুলনায় এবছর রাজস্ব আহরণ বেড়েছে। আহরণ বাড়ানোর ঝামেলা এড়ানো সহ নানা সুবিধার জন্য প্রথমবারের মতো করঞ্চল ছয়ে ব্যক্তি শ্রেণী করদাতাদের জন্য ই রিটার্নিং পদ্ধতি চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এর ফলে রাজস্ব বিভাগে গতি আসবে বলে জানান করদাতারা। রিটার্নটা অনলাইনে সাবমিট করেছি, আমি মনে করি এটা যুগান্তকারী পদক্ষেপ। ঘরে থেকে আমরা অনলাইন রিটার্ন সাবমিট করতে পারতেছি খুবই অল্প সময়ের মধ্যে। ট্যাক্স লায়াবিলিটিটা নিজে ইনপুট করতে হচ্ছে, অটোমেটিক্যালি হচ্ছে না, এবং রিবেটটাও অটোমেটিক্যালি হচ্ছে না। এনবিআর চেয়ারম্যানও বলছেন স্বাভাবিক প্রক্রিয়ায় কর জমা দিতে দাতারা উৎসাহ বোধ করেন না। নির্ঝঞ্ঝাট নিশ্চিন্তে ট্যাক্স রিটার্ন জমা দিতে পারবেন এবং ট্যাক্সও দিতে পারবেন। আজকে যেটি আমরা করছি এটি বলা চলে যে বাস্তবতার মুখ দেখা ক্ষুদ্র একটা প্রচেষ্টা হতে পারে, আমি বড় কোনো অর্জন বলবো না এটা, কিন্তু অন্তত এটা দিয়ে আমরা অনলাইন রিটার্ন সাবমিশনের প্ল্যাটফর্মেতে প্রবেশ করলাম। ধীরে ধীরে পুরো কর ব্যবস্থাকে অনলাইনের আওতায় আনা হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। হারানো ঐতিহ্য ফিরিয়ে এনে ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার শপথ নিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। 201 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন সংগঠনে যুক্ত নতুনরাই মানুষের পাশে দাঁড়াবে। আদিত্য মামুনের রিপোর্ট। সপ্তম কংগ্রেসের প্রায় এক বছর পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে আওয়ামী যুবলীগ। 201 সদস্যের এই কমিটিতে স্থান পেয়েছে অনেক নতুন মুখ। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে সংগঠনটির নবনির্বাচিত নেতারা। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করবে যুবলীগ। যুব সমাজের উন্নয়নের জন্য আমার বিশ্বাস এই কমিটি খুব ভালো একটা ভূমিকা পালন করতে পারবে। আমরা জননেত্রী শেখ হাসিনার বিশ্বাসকে পুঁজি করেই আগামী দিনে এগিয়ে যাব। তৃণমূল থেকে সংগঠন শক্তিশালী করার কথা জানিয়েছেন সাধারণ সম্পাদক। মানবতার কারণে আমরা সর্বদা সর্বদাই প্রস্তুত, যদি এই মানুষের অকল্যাণের জন্য যদি কেউ ভূমিকা যায় সে ব্যাপারে আমরা প্রতিরোধ করার জন্য সর্বদা প্রস্তুত থাকি। শ্রদ্ধা নিবেদনের পর সংগঠনের চেয়ারম্যান বলেন ধুলাইখালে বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণের দাবিতে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। আমরা এটাকে আগে অবজার্ভ করব এবং তারপরে এটার ব্যাপারে আমরা সাংগঠনিকভাবে আলোচনা করে একটা সিদ্ধান্ত আপনাদেরকে জানাবো। যুবলীগ কখনো রাজপথ ছেড়ে দেয়নি, যুবলীগ সর্বদাই মাঠে আছে, রাজপথে আছে। পরে বনানী কবরস্থানে 15ই আগস্টে নিহত বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানায় যুবলীগের নতুন কমিটি। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। 223 কোটি টাকা পাচারের মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন সম্রাটের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের তথ্য অনুযায়ী সম্রাট সিঙ্গাপুরের দুটি ক্যাসিনোতে 3 কোটি 65 লাখ সিঙ্গাপুর ডলার পাচার করেন, যা বাংলাদেশি মুদ্রায় 219 কোটি টাকা। এছাড়া মালয়েশিয়ায় একটি ক্যাসিনোতে 2,05,000 রিঙ্গিত লেনদেন করেন, যা বাংলাদেশি মুদ্রায় 48,58,500 টাকা। গত বছরের 12 নভেম্বর সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক। এর আগে 6 অক্টোবর কুমিল্লার 14 গ্রাম থেকে সম্রাটকে গ্রেফতার করে র‍্যাব। করোনা মহামারীতে পুরো দেশের মানুষ যখন উদ্বিগ্ন উৎকণ্ঠিত, তখন বিএনপি আবারও জ্বালাও পোড়া এবং মানুষ পোড়ানোর খেলায় মেতে উঠেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন বিএনপির কোনো অপরাধবোধ তো নেই, উল্টো কর্মসূচির নামে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টায় লিপ্ত। বিএনপির মতো সন্ত্রাস নির্ভর দলের রাজনীতি করার অধিকার নেই বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার হুমকি ধামকি দেয় তারা আসলে ভাস্কর্য ও মূর্তির পার্থক্যও বোঝে না। এসব হুমকিদাতাদের অপচেষ্টা সফল হতে দেয়া হবে না, হুঁশিয়ারি দেন তিনি। বিএনপির পক্ষ থেকে আমরা প্রচেষ্টা দেখতে পাচ্ছি শাক দিয়ে বাস ঢাকার, নিজেরাই বাস পুড়িয়েছে, আবার এটার জন্য তারা নানা কর্মসূচি ঘোষণা করেছে যা অত্যন্ত হাস্যস্কর। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে ভিডিও ফুটেজ দেখেই গ্রেপ্তার করা হয়েছে, অনেককে সন্দেহজনক গ্রেপ্তার করা হয়েছে, তাদের বেশিরভাগই বিএনপির
সাথে যুক্ত। ঢাকার সব খাল সংস্কার শেষে পার সংরক্ষণে ওয়াকওয়ে নির্মাণ এবং খালগুলোকে একটির সাথে আরেকটি সংযুক্ত করে বিস্তৃত নৌপথ তৈরি করতে চায় সরকার। সচিবালয়ে বৈঠক শেষে এই পরিকল্পনার কথা তুলে ধরেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। মন্ত্রী জানান, ঢাকার চারপাশের নদীগুলোর ওপর নির্মিত যেসব ব্রিজ নৌ চলাচলে বিঘ্ন ঘটায় সেগুলো ভেঙে নতুন ব্রিজ নির্মাণ করা হবে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নূর নবী। বুড়িগঙ্গা তুরাক বালু শীতলক্ষা, ঢাকার চারদিকে চার নদী, নব্যতা হারানো দূষণ দখলে বিপন্ন। শুধু তাই নয়, রাজধানীর ভেতরেও ছিল অসংখ্য খাল ও লেক, হাতে গোনা কয়েকটি টিকে থাকলেও অনেকগুলোই বিলীন হয়ে গেছে। এ অবস্থায় নদী ও খাল উদ্ধার করতে চায় সরকার। কৌশল নির্ধারণে স্থানীয় সরকার বিভাগে মাস্টার প্ল্যান প্রণয়ন কমিটির এ সভা। বৈঠকে যোগ দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী, দক্ষিণ সিটির মেয়র এবং নারায়ণগঞ্জ ও গাজীপুরের মেয়র সহ প্রকল্পের সাথে যুক্ত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিরা। সেগুলা সংস্কার করে সেখানে ওয়াকওয়ে তৈরি করে এবং সম্ভাব্য যতগুলা সুযোগ আছে ওয়াটার ট্রান্সপোর্ট চালু করার জন্য সেগুলা করার জন্য দুই একটা প্রকল্প ইতিমধ্যে নেওয়া হয়েছে এবং আরও বাকিগুলো স্টাডি করা হচ্ছে যে কোথায় কোথায় প্রকল্প নেওয়া যাবে। বুড়িগঙ্গার নব্যতা ফেরাতে যমুনা ড্রেজিং করে পানির প্রবাহ বৃদ্ধি করার পাশাপাশি ঢাকার খালগুলো বাঁচানোর সিদ্ধান্ত হয় বৈঠকে। তো পানি প্রবাহ বৃদ্ধি পেলে তাহলে বুড়িগঙ্গা নদীর নব্যতা আপনার আরও নব্যতা বৃদ্ধি পাবে। নৌ চলাচলে বিঘ্ন ঘটায় এরকম নিচু ব্রিজ ভেঙে চলাচল উপযোগী ব্রিজ নির্মাণ করার কথাও জানান মন্ত্রী। নৌ চলাচলের বাধা সৃষ্টি করছে, বসে সেগুলোকে ভেঙে নতুন করে নির্মাণ করার কথা চিন্তা করা হচ্ছে। 10 বছর মেয়াদী এই মাস্টার প্ল্যান নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে বলে আশাবাদ মন্ত্রী। প্রতিটি মন্ত্রণালয়কে তাদের স্বশ দায়িত্ব ডেলিগেট করে দেওয়া হয়েছে। মোহাম্মদ নূরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। কোভিড নাইন্টিনে 24 ঘন্টায় দেশে আরও 21 জনের মৃত্যু হয়েছে, সবাই হাসপাতালে মারা গেছেন। মৃতের সংখ্যা বেড়ে 6,194। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 253তম দিনে দেশে 116টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে 14,060 জনের। এর মধ্যে শনাক্ত হয়েছে 1,837 জন। মোট শনাক্ত 4,32,333। নতুন 1,693 জন সহ সুস্থ হয়েছে 3,49,542। 24 ঘন্টায় শনাক্তের হার 13.07%। ঢাকা বিভাগে মৃত্যু হার সবচেয়ে বেশি 52.44%। এর পরের অবস্থান চট্টগ্রামে, মারা গেছেন 19.60%। বিদেশ ফেরত যাত্রীদের জন্য কোভিড নাইন্টিন নেগেটিভ সনদ আবার বাধ্যতামূলক করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যুক্তরাষ্ট্রের দেয়া 100 ভেন্টিলেটর হস্তান্তর অনুষ্ঠানের শেষে তিনি এই কথা বলেন। কোভিড নাইন্টিন নেগেটিভ সনদ না আনতে পারলে 14 দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশে অনুমোদনবিহীন কোনো হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার বা ক্লিনিক কাজ করতে পারবে না বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। ভেন্টিলেটরগুলো পেলাম, এই ভেন্টিলেটরগুলো আমাদের জন্য খুবই কাজে আসবে। আমাদের হাসপাতালের আইসিইউগুলোতে এই ভেন্টিলেটরগুলো আমরা দিতে পারব এবং সেখানে মানুষের যাদের প্রয়োজন হবে, শুধু করোনার রোগী নয়, অন্যান্য রোগীদেরও ভেন্টিলেটর প্রয়োজন হয়ে থাকে, তাদেরকেও আমরা এই ভেন্টিলেটরের মাধ্যমে আমরা জীবন রক্ষা করতে পারব। শীত মৌসুমে সাধারণ জ্বর, কাশি, গলা ব্যথার মতো উপসর্গ দেখা দিলে অত্যধিক সতর্ক হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। তারা বলছেন সময়টা করোনা মহামারীর, আর সাধারণ ফ্লু এবং করোনা ভাইরাসের উপসর্গ একই। তাই স্বাস্থ্যবিধি মেনে চলা, আইসোলেশনে থেকে চিকিৎসা নেওয়া এবং শিশু ও বয়স্কদের প্রতি বেশি নজর দেওয়ার পরামর্শ তাদের। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। শীতে করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা, ঋতু পরিবর্তনে হাসপাতালগুলোতে বাড়ছে জ্বর, ঠান্ডা, শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা। কোভিড রোগীদের উপসর্গ হিসেবে প্রথমেই দেখা দেয় জ্বর, ঠান্ডা, কাশি ও গলা ব্যথা। এ অবস্থায় করোনা ভাইরাস এবং সাধারণ সর্দি জ্বর দুটোর মধ্যে পার্থক্য করা কঠিন। 6 বছরের নিচের বাচ্চাদের করোনা পরীক্ষার কোনো প্রয়োজন নেই। জ্বর যদি আসে তাকে আলাদা রেখে যত্ন করতে হবে, জ্বরের চিকিৎসা দিতে হবে এবং কোনো ক্রমেই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক কিংবা কোনো অ্যান্টিভাইরাল বা অন্য কোনো ওষুধ দেওয়ার প্রয়োজন নেই।
বিশেষজ্ঞরা বলছেন, বয়স্ক ও শিশুদের মধ্যে শীতজনিত রোগের প্রকোপ বেশি দেখা দেয়। সেক্ষেত্রে জ্বর ও ঠান্ডাজনিত সমস্যা দেখা দিলে পরিবার বা আশেপাশে যদি করোনা আক্রান্ত কেউ থাকেন, তাহলে অবশ্যই বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। ভেন্টিলেশন পুয়র হয়, তাহলে ডেফিনেটলি ওই বাসায় যদি কেউ এফেক্টেড থাকে, তার কাছ থেকে যারা ক্লোজ কন্ট্যাক্টে থাকবে তাদের মাঝখানে ছড়ানোর চান্সটা অনেক বেশি বাড়বে। সেই জন্য যেখানে বদ্ধ জায়গা আছে সেখানে আমরা মুভমেন্ট রেস্ট্রিক্ট করার কথা বলি। বাড়িতে যদি কেউ এফেক্টেড হয় তাকে অবশ্যই আইসোলেশনে রাখতে হবে এবং তার রুমটার ভেন্টিলেশনটার ব্যাপারে অবশ্যই আমাদেরকে খুব বেশি সতর্ক হতে হবে, স্পেশালি শীতকালে। নবজাতকের মা যদি করোনা আক্রান্ত হন, তবে শিশুকে স্বাস্থ্যবিধি মেনে বুকের দুধ খাওয়াতে হবে। শিশুর আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকলেও মায়ের বুকের দুধ বেশি জরুরি বলছেন বিশেষজ্ঞরা। নিউনেট বা নবজাতকদের যদি বাচ্চা ব্রেস্টফিডিং না পায়, সেক্ষেত্রে কিন্তু তার মারাত্মক ধরনের গ্রোথ রিটার্ডেশন হয়। বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর আগে মাস্ক পরে, প্রয়োজন হলে যদি সম্ভব হয় কাপড় পরিষ্কার করে, হাত ধুয়ে স্যানিটাইজ করে বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারবেন। শুধু মহামারী নয়, যে কোনো রোগ মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সচেতন থাকা জরুরি। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। অস্ত্র মামলায় সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিম এবং তার বডিগার্ড মোহাম্মদ জাহিদের জামিন নামঞ্জুর করেছেন আদালত। রোববার ঢাকা মহানগর হাকিম নিবানা খায়ের জেসির আদালতে আসামিদের পক্ষে করা জামিন আবেদন শুনানি শেষে বিচারক এ আদেশ দেন। এর আগে শনিবার 5 দিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিদের আইনজীবীরা জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত 25 অক্টোবর রাতে হাজি সেলিমের সংসদ সদস্য লেখা সরকারি গাড়ি থেকে নেমে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমদ খানকে নির্যাতন করা হয়। সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের যোগদানের তারিখে থেকে চাকরি নিয়মিত ও রাজস্ব খাতে স্থানান্তর করার দাবি জানিয়েছেন সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ন। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানায় তারা। চাকরি নিয়মিতকরণের পূর্ব পর্যন্ত সরকারি স্কেল অনুযায়ী বেতন ভাতাদি প্রদানের দাবি করে বলেন, যতদিন তাদের দাবি আদায় না হবে ততদিন প্রেস ক্লাবের সামনে অবস্থান করবেন তারা। সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ন। এ পর্যায়ে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। সূচক কমেছে দেশের পুঁজিবাজারে, তবে বেড়েছে লেনদেনের পরিমাণ। রোববার ডিএসইতে লেনদেন হওয়া 350টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 99টির, কমেছে 167টির, আর অপরিবর্তিত ছিল 84টির দর। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স 37 পয়েন্ট কমে নেমে আসে 4,867 পয়েন্টে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 1,197 কোটি 72 লাখ টাকা। সূচক কমেছে সিএসইতেও, সিএসইতে লেনদেন হওয়া 263টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 77টি, কমেছে 126টির, আর বদলায়নি 60টির দর। আর সিএসইতে লেনদেন হয়েছে 30,97,00,000 টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে করোনায় পজিটিভ হয়েছেন। তবে দুই দলের ফুটবলারদের রেজাল্ট নেগেটিভ হয়েছে বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। 17 নভেম্বর দ্বিতীয় ম্যাচ, সেই ম্যাচের আগেই দুঃসংবাদ জানিয়েছে বাফুফে। করোনায় পজিটিভ হয়েছেন বাংলাদেশ দলের এই ইংলিশ কোচ। ঠান্ডা লেগেছিল বাংলাদেশ কোচের, এরপরই তার কোভিড পরীক্ষা করা হয়, সেটিরই ফল এসেছে পজিটিভ। আপাতত তিনি আইসোলেশন মেনে বাংলাদেশ ও নেপাল দলের খেলোয়াড়দের থেকে দূরেই আছেন। বাংলাদেশ দলের কোচ করোনায় আক্রান্ত হলেও দুই দলের ফুটবলাররা ভালো আছেন বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক। গতকালকে সকলের কোভিড টেস্ট করা হয়েছে, নেপাল জাতীয় ফুটবল দল, বাংলাদেশ জাতীয় ফুটবল দল, খেলোয়াড়, অফিসিয়াল বৃন্দ সকলেরই গতকালকে সকল রেজাল্ট নেগেটিভ, এক্সেপ্ট আমাদের বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান প্রশিক্ষক মিস্টার জেমি ডে, তার রেজাল্টটা পজিটিভ এসেছে। আর এরই সঙ্গে শেষ করছি সন্ধ্যা 7:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার।
চলে গেলেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, অভিনয় জগতের ইন্দ্রপতনে শোক। আওয়ামী লীগ ক্ষমতায় না এলে সমুদ্র অধিকার প্রতিষ্ঠা হতো না, বললেন প্রধানমন্ত্রী। কোস্টগার্ডের কাছে জাহাজ হস্তান্তর। শফিপন্থীদের ছাড়াই হেফাজতের সম্মেলন, বাবুনগরী আমির কাশেমি মহাসচিব। বাসে আগুন দেওয়ার মামলায় বিএনপির 150 নেতাকর্মীর আগাম জামিন আবেদন বুধবার শুনানি। দিনে দুপুরে অস্ত্র নিয়ে সোনালী ব্যাংকে ঢুকে টাকা লুট, চুয়াডাঙ্গায় পুলিশের অভিযান। দর্শক, একুশের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সঙ্গেই থাকুন।